করে রাশিয়া থেকে একশো কোটি ডলারের অস্ত্র কিনছে বাংলাদেশ সরকার এ নিয়ে চলছে বিতর্ক এছাড়া বিতর্ক চলছে আন্দোলন দমনে পেপার স্প্রের ব্যবহার নিয়েও বিবিসির বাংলাদেশ সংলাপে ফরিদপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ প্যানেলে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বিএনপি নেতা ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর বেসরকারি উন্নয়ন সংগঠন নিজেরা করির সমন্বয়ক খুশি কবির এবং ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সামাল ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলের এই মাঠে আপনারা যারা দর্শকরা উপস্থিত হয়েছেন আপনাদের দেয়া প্রশ্নের ভিত্তিতে বাংলাদেশ সংলাপের অনুষ্ঠানটি আজ পরিচালনা করা হবে আমি সরাসরি প্রথম প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্ন করবেন আজকের এই অনুষ্ঠানে তিনি মোহাম্মদ কবিরুল ইসলাম আমার প্রশ্ন রাশিয়ার সাথে অস্ত্র ক্রয় যে যুক্তি করা হলো তা বাংলাদেশের স্বার্থে কতটুকু করা হয়েছে এ বিষয়ে এটাই আমার প্রশ্ন আপনার কি মনে হয় স্বার্থ রক্ষা করে করা হয়েছে না এই অবস্থায় যেহেতু যেই যেই সময় দেশে মানে জ্বালানির দাম একটি বছরে ছয়বার বার বৃদ্ধি করা হয়েছে দ্রব্যমূল্য তো বলা যায় মানুষের না বিশ্বাস ঠিক সেই মুহূর্তে ঋণ করে অস্ত্র ক্রয় কিসের স্বার্থে বিরোধী বলছে এখানে কমিশনের জন্য এটা করা হচ্ছে ধন্যবাদ আপনাকে শুরুটা করতে চাই খুশি কবির সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে কতটা প্রয়োজন ছিল অস্ত্র ক্রয় বাংলাদেশের জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এবং এটা পূর্বে অনেকবারই বলে আসছি শুধু এই বিষয়টাই না আমাদের মৌলিক অধিকার সাধারণ মানুষের নিশ্চিত করা হলো সবচেয়ে বড় বিষয় আর আমাদের এই যে অস্ত্র রক্ষা মানে আমাদের দেশকে রক্ষা করার জন্য অস্ত্র দিয়ে আসলে রক্ষা হবে না আমাদের দেশ স্বাধীন হয়েছে দেশের সাড়ে সাত কোটি মানুষের রক্ত তাদের শ্রম তাদের আন্দোলন তাদের যুদ্ধ ওরা যদি একসাথে না থাকতো শুধু মুক্তিবাহিনীকে আমি একদম খাটো করছি না কিন্তু মুক্তি বাহিনীর সাথে মুক্তিবাহিনীতে কারা ছিল সেই কারণে আমি মনে করছি যে মানুষ যদি সচেতন হয় মানুষ যখন দেশকে রক্ষা করতে চায় সেটাই সবচেয়ে বেশি বড় সামরিক প্রয়োজন নেই মানে খাটো করা না বলছি যে সামরিক বাহিনীকে ছোট করা হলো আমার প্রস্তাব আমি এত বড় সামরিক বাহিনী যেটা যার এতগুলো অস্ত্র দরকার হবে সেটা পক্ষে আমি কোনো না ধন্যবাদ আপনাকে শাহ মোহাম্মদ আবু জাফর শেখ হাসিনা যখন প্রস্তাব দিয়েছে শান্তি প্রস্তাব এবং জাতিসংঘ সেটা গ্রহণ করেছে সেই মুহূর্তে রাশিয়ার থেকে ধার করা টাকা নিয়ে অস্ত্র কিনা কার বিরুদ্ধে যুদ্ধ করবেন উনি প্রধানমন্ত্রীর কাছে আমাদের জিজ্ঞাসা আমরা মনে করি এইটা বিরোধী দলকে দমন করার জন্যই এই অস্ত্র আনা হচ্ছে বর্ডারে যে হত্যাকাণ্ড হচ্ছে আজ পর্যন্ত দেখলাম যে অস্ত্র আছে সেই অস্ত্রের একটা গুলিও তো আমরা ফুটতে শুনি নাই কেন আর এই অস্ত্র কিনে যে ধার করা টাকা সেটা সবাই জানে যে আওয়ামী লীগের জনগণের উপর এই বোঝা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা চলে যাবেন প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা প্রয়োজন তাহলে আপনি কি বলছেন যে সামরিক বাহিনীর জন্য এই অস্ত্রগুলো কেনা প্রয়োজন ছিল না আধুনিকায়ন মনে করি এখন যা আছে আমাদের সামরিক বাহিনী সেটা যথেষ্ট আমাদের সামরিক বাহিনীর প্রশিক্ষণের জন্য এই অস্ত্র কেনার কোনোই প্রয়োজন ছিল না ধন্যবাদ আপনাকে আমি একটু দর্শকদের কাছে যেতে চাই এই বিষয়ে কে মন্তব্য করতে চান যে আপনি হাত তুলেছেন পেছনে আমি সম্মানিত অতিথির উত্তরের একটা দিকে ডিস্ট্রাকশন করতে চাই জনাব শাহ মোহাম্মদ আবু জাফর সাবেক সংসদ সদস্য উনি বলেন যে বিরোধী দলকে দমন করার জন্য সরকার এই অস্ত্র কিনেছে কিন্তু আমার প্রশ্ন বিরোধী দলকে দমন করার জন্য কি সামরিক বাহিনীর এই হাই ভোল্টেজ এই অস্ত্রগুলো দরকার একদম মনে হয় না ধন্যবাদ আপনাকে সাজ আফজাফর আপনার কাছে উনি সরাসরি প্রশ্নটা যে বিভিন্ন সময় যখন আন্দোলন তীব্র থেকে তীব্র হয় তখন বিডিআর এবং আর্মিও गवर्नमेंट নামে তো সেই যে গণ অসন্তোষ এই দেশে সৃষ্টি হয়েছে সেইখানে আরবিকে খুশি করে করে তার পক্ষে নেওয়ার জন্য এবং এই ধরনের মারণাস্ত্রগুলো অনেক সময় জনগণের উপর আপনি সিরিয়ায় দেখেন বাইরে দেখেন যে সেইখানে গণ আন্দোলনকে দমন করার জন্য আরবি এবং এই ধরনের মারণাস্ত্র ব্যবহার করেছে সিরিয়ার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিকে মেলাচ্ছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এইখানে গণতন্ত্রের মাত্রই তো নাই কোনো মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না কথা বলতে দেয় না সমস্ত লোক জেলে রয়েছে সেখানে গণতন্ত্র ধন্যবাদ গণতন্ত্র আমি শাহ মোহাম্মদ আবু জাফর মাননীয় এমপি মহোদয় আপনাকে সাবেক সাবেক এমপি মহোদয় আপনার উত্তর থেকে একটু বলতে চাই যে আপনি বলেছেন এই গুলি এই অস্ত্র বর্ডার এলাকায় কখন ব্যবহার হয়েছে গত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ক্ষমতায় ছিল আপনি জানেন যখন আমার আমাদের বর্ডার ক্রস করেছিল ওরা আমি এর যে আমি আমি যতটুকু মনে পড়ে জন বারো জন ওপারের যে বিএসএফ ছিল তাদেরকে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করার জন্যে গুলি করে হত্যা করা হয়েছিল এটা আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আর একটা বিষয় হলো বিরোধী দলকে দমন করার জন্যে এটা করা হয়েছে আপনি আমার এক ভাইয়ের উত্তরে আপনি বললেন যে সিরিয়ার কথা অন্য দেশের কথা আমার দেশে এই অস্ত্র বিরোধী দলের উপরে কখনো পূর্বে ব্যবহার হয় নাই এবং এটা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই জননেত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীকে আধুনিককরণ করার জন্যই এই পদক্ষেপ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে সামনে আপনি হাত তুলেছেন সাবেক সংসদ সদস্য জনাব সাময়াত আবু জাফরের কাছে একটা প্রশ্ন রাখতে চাই উনি একটা কথা বলছেন যে জননেত্রী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রাশিয়া যে অস্ত্র কেনার জন্য যে সরকারিভাবে চুক্তি করেছেন এটা ওনার দৃষ্টিতে যে বিরোধী দলের দমন নিপীড়নের জন্য ব্যবহার করা হবে ওনার কাছে আমি জানতে চাই ওনারা যখন দুই হাজার একেতে দুই হাজার ছয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন দশ ট্র্যাক অবৈধ অস্ত্র ওনার যে বাংলাদেশে অবৈধভাবে এনেছিলেন সখন এই অস্ত্রগুলো কাদেরকে ব্যবহার করার জন্য এনেছিলেন সেটা তখন চুক্তি করে ওনারা কোনো দেশে তানেন নাই তাহলে ওনরা ওই অস্ত্রগুলো কি কারণে তখন এনেছিলেন অবৈধ পথে এটা ওনার কাছে ধন্যবাদ আপনাকে পেছনে হাত তুলেছেন আমি শাহ মোহাম্মদ আবু জাফরের কথার আলোকে কথা বলতে চাই উনি এই গণ আন্দোলন নিয়ে কথা বলছেন এই বিষয়ে আপনার মতামতটি কি যে রাশিয়া থেকে যে অস্ত্র ক্রয় করা হয়েছে সেই প্রসঙ্গে অবশ্যই এটা ঠিক নেই মুহূর্তে এই মুহূর্তে যেভাবে আমাদের দেশের পণ্য দাম বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি তেলের দাম যেভাবে বৃদ্ধি করা হলো এবার দিয়ে সপ্তমবার এই মুহূর্তে মোটেই ঠিক না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্যানেলে ফিরে আসছি শেখ সামাদ রাশিয়ার সাথে অস্ত্র ক্রয়ের বিষয়টি নিয়ে এক ধরনের এই নিয়ে আপনার কি কোনো উদ্বেগ আছে দেশের জনগণের মৌলিক চাহিদা মেটানোর প্রয়োজন আছে আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনীকেও আধুনিকরণের প্রয়োজন রয়েছে আমাদের সেনারা এখন দেশ রক্ষার্থে কাজ করছে এবং বিদেশেও যাচ্ছে ফলে আমাদের সেনাবাহিনী থেকেও তাদেরকে সমরাষ্ট্র এবং সুন্দর সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দিলে তারা বিশ্ব দরবারে সেখানেও তারা কাজ করতে পারবে এবং আমাদের দেশ রক্ষার্থেও তারা ভূমিকা রাখতে পারবে তবে তার আগে আমাদের যে মৌলিক অধিকার মৌলিক যে চাহিদা সেটা আমাদের নিশ্চিত করার প্রয়োজন রয়েছে ধন্যবাদ আপনাকে কোনায় আপনি হাত তুলেছেন যেখানে দেশে ঋণ করে পদ্মা করা হলো না সেখানে দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে এত অস্ত্র কেনার দরকার হলো কি করে ঋণ করে সেটা আবার ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসতে চাই মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বেশ আলোচনা চলছে বিষয়টি নিয়ে বিষয়টা নিয়ে বিষয়টা আলোচিত বিষয় অবশ্যই কারণ এখন ইন্টারনাল ব্যাপার আর আধুনিক আয়গুনের ব্যাপারে দ্বিমত থাকতেই পারে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা এটি কিন্তু সর্বাগ্রে বিবেচ্য বিষয় যে কনসিডারেশনে অস্ত্র কেনা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী এখন পৃথিবীতে একটা নাম করা বাহিনী বর্তমানে শান্তি রক্ষার ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতেছে এই আমাদের আর্ম ফোর্সেস এবং আমরাই এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় এই প্রশিক্ষিত আর্ম ফোর্সেস দিচ্ছি তাদের যদি সুশিক্ষিত না করা যায় তাদের যদি সমরাস্ত ঠিক আধুনিকায়ন না করা যায় তাহলে আমি বর্তমান চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো না কাজে এই সঙ্গত কারণেই আর্মিকে সুসজ্জিত করা হচ্ছে একজন একটি প্রশ্ন করেছেন যে ঋণ করে যেখানে পদ্মাসেত করা হলো না সেখানে অস্ত্র কেনা হচ্ছে এটা কোনটাকে প্রায়োরিটি বা প্রাধান্য দেওয়া উচিত আপনার কি মনে হয় এটি দুইটার সাথে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যুস পদ্মা সেতু আর আর্ম সাথে এটা মিলানো যাবে না পদ্মা সেতু হয় না এই কথা তো বলা যাবে না পদ্মা সেতু নেগোসিয়েশন চলছে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমরা ডিসিশন নিয়ে নিব যে পদ্মা যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছ থেকে নিব না আমরা অন্য কারোর কাছ থেকে নিব কাজে পদ্মা সেতু ঋণ না নিয়ে আমরা অস্ত্রের ঋণ নিচ্ছি এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই এই যে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত নিশ্চয়ই বিষয়টি এর আগে মন্ত্রী কি আলোচনা হয়েছিল আপনার আপনি তো মন্ত্রী পরিষদের সদস্য মন্ত্রী পরিষদে বিষয়টা আলোচিত হয়নি আপনি জানতেন না আমি জানতাম না আচ্ছা এবং এখন যে প্রশ্ন উঠছে যে স্বচ্ছতা কতটুকু স্বচ্ছতা বজায় থাকবে এটা নিয়ে কি আপনার কোনো উদ্বেগ বা কোনো রকমের কোনো প্রশ্ন আছে স্বচ্ছতার প্রশ্ন তো এখানে আসা অবান্তর এতে তো স্টেট টু স্টেট ডিল হচ্ছে এক সরকারের সাথে আর সরকারের একটা সমঝোতা একটা সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হচ্ছে এবং স্টেট টু স্টেট দিন চুক্তি হচ্ছে এখানে অস্বচ্ছতার কোনো স্কোপ তো আমি দেখি না আচ্ছা ধন্যবাদ আপনাকে শাহ মোহাম্মদ আবু জাফর আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছিল যে আপনি যে কথাটি বলেছেন যে বিরোধীদের আন্দোলন দমনের জন্য এ ধরনের অস্ত্রের প্রয়োজন আছে কি না অনেকে প্রশ্ন করেছেন কী বলবেন আপনি দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বলছে কে আমাদের হুমকির স্বরূপ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ কে আছে এটা কিন্তু আমাদের কাছে উনি পরিষ্কার নাই এ হলো এক দুই নম্বর হচ্ছে যে আমরা এটা নিশ্চিতভাবে মনে করি যে অ্যাগ্রেসিভ ওয়েতে উনি কথা বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দিবেন না এবং প্রধানমন্ত্রী তার দলের নেতৃত্বেই এদেশে নির্বাচন করবেন এই দেশের মানুষ কিছুতেই সেটা মেনে নেবে না যেহেতু মেনে নেবে না সেহেতু যে সংগ্রাম এবং আন্দোলনের যে তেজোদ্দীপ্ততা ছড়িয়ে পড়বে সেইটিকে দমন করার জন্য সেনাবাহিনী বিডিআর পুলিশ সবাইকে ব্যবহার করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করছে তারপরে আর একটা কথা যে কথা বলছেন যে মন্ত্রী সাহেব বলছেন যে এত বড় ক্রয় রাশিয়ার থেকে করতে যাচ্ছেন মন্ত্রী পরিষদ জানে না আমরা মনে করি যে এর ভিতর কিছু অস্বচ্ছতা আছে যার কারণে পরিষদে প্রধানমন্ত্রী এই ক্রয় বিষয়টা উত্থাপন করেন না ধন্যবাদ আপনাকে খন্দকার মোশারফ হোসেন আপনার কাছে আসতে চাই আবার উনি যে প্রশ্নটি তুলেছেন কি বলবেন কোন কোন প্রশ্ন কোন যে বিরোধীদের উপরে এটা ব্যবহারের এক ধরনের আশঙ্কা এবং স্বচ্ছতার যে প্রসঙ্গটা উনি তুলেছেন আপনার কিছু বলার আছে এটা তো একটা অমূলক কি বলবো আমি অমূলক আর্মি আর রাশিয়ার থেকে এক হাজার কোটি টাকার অস্ত্র কিনে নিজের দেশের লোকের উপরে আক্রমণ করবে ধারা এই চিন্তাধারাই তো একটা অবান্ত চিন্তাধারা আমার কাছে মনে হচ্ছে এটা তো একটা অসম্ভব অবাস্তব একটা চিন্তা এবং অবাস্তব একটা উক্তি একটা আন্দোলন দমাতের জায়গা আর্মির অস্ত্র সেই ট্যাঙ্ক গোলা গামান এ তো কোন দেশে নামাই সেগুলো তো আমারও ধারণা না ধন্যবাদ আপনাকে এখানে শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিতে চাই আপনারা এই বিষয়ে যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে আপনি বিবিসি বাংলা ডট কম এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন এছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত তুলে ধরার সুযোগ আছে এখন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফিরব বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ এবারে পরের প্রশ্ন পরের প্রশ্ন করবেন খাদিজা বেগম মনি আমার প্রশ্নটা ছিল বিদেশে বিভিন্ন দুর্ঘটনায় যেসব শ্রমিক মারা যায় তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা উচিত কি না ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক সময়ে বাহরাইনে এরকম একটি অগ্নিকাণ্ডে বাংলাদেশে দশজন শ্রমিক এরই মধ্যে মারা গেছেন আপনারা বিষয়টি জানেন সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন প্রথমে যেতে চাই প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন যে প্রশ্নটি উঠেছে যারা মারা যায় তাদের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা করা যায় কি না প্রবাসে রিসেন্টলি বাহার আইনে তেরো জন মারা গেছেন তারা দুর্ঘটনাটা এরকম যে রাত্রে তারা ঘুমিয়েছিলেন বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে তারা মারা গেছেন তাদের লাশ এবং তাদের কম্পেনসেশনের ব্যবস্থা সরকারের তরফ থেকে করছে এবং সরকার ওই দেশের সরকারের সাথেও নেগোসিয়েট করতেছে তাদের কম্পেনসেশন আদায় করা যায় কি না আমরা অলরেডি ছয়জন লোকের কম্পেনসেশনের ব্যবস্থা করে ফেলেছি কারণ তাদের পরিবার পরিজনের চাকরির ব্যবস্থাটা আলাদাভাবে কিভাবে করা যায় সেটা আমরা কিন্তু এখনও বিবেচনা করি নাই যদি কেউ আবার বিদেশে ওই পরিবার থেকে যেতে চান তাদের ভিত্তিতে পাঠানোর ব্যবস্থা করতে ধন্যবাদ আপনাকে শেখ সামাদ প্রবাসে বাংলাদেশের শ্রমিকরা যেভাবে মারা যাচ্ছে তাদেরকে ক্ষতিপূরণের জন্য কি করা যেতে পারে তাদের পরিবারকে কিভাবে রক্ষা করা যেতে পারে সহায়তা করুন মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন আমি এর সাথে একমত আর এই সঙ্গে তার পরিবারের যদি যোগ্য ব্যক্তি থাকে তাকে তাদের যদি কর্মসংস্থান দেশে বা দেশের বাইরে করা যায় তাহলে এটা মঙ্গলজনক হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে দর্শকদের কাছে একটু যেতে চাই বিষয়টি নিয়ে আপনারা কারা মতামত দিতে চান আমি বলতে চাচ্ছি যে এই যে ক্ষতিপূরণটা হয় সে শিক্ষিত না তাকে কীভাবে সমাজে তাকে প্রোভাইড করা যাবে এরকম একটা নিশ্চিত করণ চাচ্ছে আমরা এই বিষয়ে যে একটা মারা গেল একজন শ্রমিক বিদেশে কিন্তু তার ফ্যামিলিকে একটা সামথিং দিল যে এক লাখ টাকায় ক্ষতিপূরণ দেওয়ালো এটাই কিন্তু আমার মনে হয় না যথা উপযুক্ত এটাকে একটা স্থায়ী কিছু একটা করে দেওয়ার জন্য আমরা নিবেদন করি কি হতে পারে সেটা মানে স্থায়ী যে তাকে সে যদি অশিক্ষিত তাকে একটা কর্মক্ষম ব্যবস্থা করে দেওয়া কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা করে দেওয়া বা কুটি শিল্পের একটা ব্যবস্থা করে দেওয়া তাকে এই ধরনের প্রোভাইড করা তার ফ্যামিলিকে বা তার ফ্যামিলি যে কেউ আছে তাকে ধন্যবাদ আপনাকে যে সামনে আপনি হাত তুলেছেন তৃতীয় সারিতে আমাদের যেসব শ্রমিক ভাই বিদেশে মারা যায় দেখা যায় তাদের কিছু ক্ষতিপূরণ আদায় করা হয় কিন্তু কাগজে কলমে যে টাকা আদায় করা হয় শেষ পর্যন্ত তার পরিবারের হাতে যদি আদায় হয় দশ টাকা তার পরিবারের হাতে এসে পৌঁছায় এক টাকা এবং এই বাকি নয় টাকায় আমাদের দেশের কর্মকর্তা কর্মচারীদের ভাগ শেষ করে এসে পড়ে আমি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই এ ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কি না ধন্যবাদ আপনাকে আর কেউ মতামত জি সামনে আপনি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে যে বিদেশে যে মারা যাচ্ছে সম্প্রতি বাহারাইনে জন মারা গেল শ্রমিক তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সাহেব বললেন যে এরা যদি আসে বা বাইরে এদের ফ্যামিলি থেকে কেউ যেতে চায় তাহলে তিনি সে ব্যবস্থা করে দেবেন এজন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি এর সঙ্গে এটুকু অনুরোধ করছি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এরকমভাবে বাংলাদেশে আরও অনেক দুর্ঘটনা বাইরে যারা আছে হবে বা হতে পারে তো সেক্ষেত্রে মন্ত্রী মহোদয়ের কাছে যাওয়ার জন্য যে ওয়েটা যে সুযোগটা তারা কিভাবে সেটা পাবে কারণ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এটা আদায় করার তিনি বলেছেন আমাদের অনুষ্ঠানে বা তার ইচ্ছাও আছে সদিচ্ছা কিন্তু তিনি সেটা যে বাস্তবায়ন করবেন সে প্রপার ওয়েতে কিভাবে যাবে আমি এতটুকু আমি মন্ত্রী মহোদয়ের কাছ জানতে চাই ধন্যবাদ আর কেউ কি বলতে চান বিষয়টি নিয়ে যে সামনে আপনি যারা আমাদের দেশ থেকে বিদেশে যায় বিশেষত শ্রমিক শ্রেণীর লোকেরা এরা প্রচুর টাকা লোন করে তাদেরকে যেতে হয় আমার মনে হয় যে যে সমস্ত শ্রমিকেরা গিয়ে মৃত্যুবরণ করেন তাদের পরিবারের ঋণটা পরিশোধ করার জন্যে সরকারের পক্ষ থেকে একটা বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় কি না এটা দেখা খুব প্রয়োজন আপনাদের এই এলাকায় এরকম বিদেশে গেছেন এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন এরকম কি কোনো উদাহরণ আছে উদাহরণ এই মুহূর্তে আমি বলতে পারবো না তবে সমগ্র বাংলাদেশ নিয়ে আমি বলি যে আমাদের দেশ থেকে যে সমস্ত শ্রমিকেরা যায় এদের পরিবারটা একেবারে ঋণগ্রস্ত হয়ে থাকে এবং বিদেশে গিয়ে সেই ঋণের টাকাটা পরিশোধ না করার আগে যদি কেউ মারা যায় তাহলে সেই পরিবারের উপরে আরও কঠিন একটা সমস্যা এসে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসতে চাই খুশি কবির মনে শেষে যে বিষয়টা উঠিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয় বটে কিন্তু এই যে ঋণ নিয়ে যে যাচ্ছে এবং সেই ঋণটা মৌকুফ করার ব্যবস্থাটা মনে হয় এটা একটা উত্তম একটা এখানে একটা প্রস্তাব আসছে যেটা আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো যে এটা যেন বিবেচনা করা যেতে পারে যে আসলে ঋণ তো সরকার নিচ্ছে না আর ওটা ব্যাংকের থেকেও নিচ্ছে না এগুলো বেসরকারি পর্যায় থেকে জমি বিক্রি করে কারোর কাছ থেকে এই এনজিও থেকে অনেক সময় বলা হচ্ছে যে আমি এই গরু পালবো দেখে ঋণ নিচ্ছে কিন্তু আসলে দিচ্ছে ঋণটা বিদেশ যাওয়ার জন্য তো কোনো একটা ব্যবস্থা এটাকে রাইট অফ করার এই ব্যবস্থাটা যদি করতে পারা যায় নীতিগতভাবে যে যারা মারা গেছে এটা খুবই মানে এটা খুবই আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে চাকরি একজন একটি প্রশ্ন করেছেন যে যে ক্ষতিপূরণটি দেওয়া হয় অনেক সময় পৌঁছায় না সেটা নিয়ে সেটা আমার মনে হয় সার্বিক দেশের একটা সুশাসনের ব্যবস্থার অভাব আমরা প্রত্যেকটা জিনিস যদি জনগণ জানে এবং এটার যে স্বচ্ছতা যদি সব কিছুতে থাকে যে কত টাকা দেওয়ার কথা কিভাবে এটা চলে আসার কথা আমাদের তথ্য অধিকার আইন আছে এই তথ্য অধিকার আইন আমি নিজেই দেখেছি যে ব্যবহার করতে গিয়ে এটা সঠিকভাবে আই তথ্য দেওয়া হয় না তো আমরা যদি জনগণ সচেতন হয়ে আমরা পাশে যে এরকম পাওয়ার কথা সে পাচ্ছে কি পাচ্ছে না এখানে সচেতন জনগোষ্ঠী যারা আছে আমরা যদি পাশে দাঁড়িয়ে সেটাকে একেবারে স্পষ্টভাবে সেটা দেখতে পারি যে তাকে কিভাবে দেওয়া হচ্ছে কোথায় টাকা দেওয়া হচ্ছে সেটা আঙ্গুল দেখে যদি আমরা এটা বন্ধ করাতে পারি সেখানে আমরা সরকারের কাছে হোক বা যেই টাকা এখানে আত্মসাৎ করতেছে পরিস্থিতি অবশ্যই মাত্রা ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের কাছে আবার একটু যেতে চাই এই বিষয়টি নিয়ে আপনাদের আর কিছু বলার আছে আপনি বলতে চান বলুন আমার প্রশ্নটি একটু ভিন্নতর সেটা হলো বাংলাদেশ থেকে প্রবাসে কর্মরত যে কর্মচারীরা আছেন তাদের নিরাপত্তা নিয়ে যেহেতু কথাটা উঠলো বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে কোম্পানি যে কোম্পানিতে উনি চাকরি করছিলেন সেই কোম্পানির সাথে মতবিরোধের কারণে তারা উনাকে মেরে ফেলেছেন তো এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো হস্তক্ষেপ আছে কি না যে উনি সেটাকে ইনভেস্টিগেট করতে পারবেন এবং সেটা থেকে আমরা কত দূর আশাবাদী ধন্যবাদ আপনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে অনেকগুলো প্রশ্ন আমি আপনার কাছে আসবো তবে তার আগে শাহ মোহাম্মদ আবু জাফর যে বিদেশি শ্রমিকদের যারা বাংলাদেশি বিদেশে যারা কাজ করেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কতটা রয়েছে যে প্রশ্নগুলো উঠছে আপনি কিভাবে দেখেন বিষয়টিকে আমি মনে করি যে যারা বিদেশে চাকরি করে এরা আমাদের বিশাল একটি সম্পদ রেমিটেন্স পাঠাচ্ছে এদেশের অর্থনৈতিকভাবে আমরা সাংঘাতিকভাবে লাভবান হচ্ছে যারা বিদেশে চাকরিরত আছে তো তাদের সরকারের থেকে উচিত যখন তারা বাইরে যায় বা এখনও যারা বাইরে আছে। তাদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা আমাদের সেখানে অ্যাম্বেসি আছে কিন্তু গভর্নমেন্ট সেটা করছে না গভর্নমেন্ট শুধু বিরোধী দলকে দমন করার জন্যই ব্যস্ত আছে এই সমস্ত এই সমস্ত কাজে ব্যস্ত নাই তা আমার কথা হলো যে এটা দেখতে হবে দ্বিতীয়ত যে সমস্ত টাকা আজকে কম্পেনসেশন হিসেবে দেওয়া হচ্ছে সেই কত টাকা দেওয়া হচ্ছে একটা প্রাণের বদলে কত টাকা দেওয়া হচ্ছে মন্ত্রী সাহেব সেটা বলবেন কিনা সেটা আমার প্রশ্ন কী করা উচিত আমি যারা মারা গেছে আমাদের যে ডিমান্ড আছে এখানে যে তাদের যে সমস্ত ঋণ করে বা জমি বন্দুক ধুয়ে গিয়েছে সরকারের থেকে সেটা পরিশোধ করা উচিত বলে আমি মনে করি দ্বিতীয়ত আমি মনে করি যে তাদেরকে যদি গভর্নমেন্টের ব্যাংকের থেকে ঋণ থাকে সেটা মৌকুব করা উচিত এই ধরনের সুযোগ সুবিধা অন্তত পরিবারটা সারভাইভ করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে খন্দকার মোশারফ হোসেন অনেকগুলো প্রশ্ন আপনার কাছে প্রথম প্রশ্নটা করতে চাই যে অনেকে প্রশ্ন করছেন যে বিদেশে যারা শ্রমিক কাজ করছেন তাদের নিরাপত্তার জন্য সেখানে দূতাবাসগুলোতে একটি লেবার ওয়েং আছে সেটা করার কথা কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছেন না এটা নিয়েও এক ধরনের সমালোচনা আছে কি বলবেন এখন বিদেশে যারা আমাদের লেবার অ্যাটাচে আছেন প্রত্যেকটা দেশে হয়তো দুই টেন তিনজন একজন কোনো জায়গায় চার পাঁচজনও আছেন তাদের কর্তব্য হচ্ছে ওইখানে যারা যাচ্ছে তাদের ওই দেশের সরকারের সাথে যোগাযোগের স্থাপন করে তাদের নিরাপত্তা তাদের লেবার ওই দেশে যে লেবার আইন সে লেবার আইনটা ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা। যদি আমাদের কোনো কর্মী ওইখানে আইনগত কোনো বিপদে পড়েন তাকে সহায়তা দেওয়া এবং তার সার্বিক বিষয়টা বিবেচনা করা এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ওই দেশে যারা কর্মরত আছেন তারা ওই দেশের আইনকানুন মেনে তাদের চলতে হবে ওইখানে আমাদের শুধু তাদের ক্যাটালিটিক এজেন্ট হিসাবে সহায়তা করার দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা যতদূর জানি যথাযথভাবে পালন হচ্ছে আজ পর্যন্ত তো রকম অব্যবস্থার কথা এখন পর্যন্ত শুনিনি এবং খবরের কাগজও আমি দেখি বাহরাইনে যে ঘটনাটি ঘটেছে সেখানে শ্রমিকরা অভিযোগ করছেন ওখানে তার যে লেবার উইং এবং তারা যে কোম্পানিতে কাজ করছেন কিভাবে আছেন কিভাবে থাকছেন সেই বিষয়ে কোনো খোঁজখবর তাদের কেউ কোনো দিন নেয়নি এবং তারা দূতাবাসগুলোতে ধর্না দিয়েও কর্মকর্তাদের খুঁজে পান না এই অভিযোগটা আমি তো এই এখনই আপনার কাছে প্রথম শুনলাম ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই আমার লেবার উইংয়ের যে লেবার সাথে সাথে সে ওখানে গেছে তার সাথে সাথে সে ওখানে গেছে এবং তাদের আবাসনের ব্যবস্থা করছে সত্তর জন লোক রে আলাদাভাবে আবাসনের ব্যবস্থা করছে তাদের তিনবেলা খাবার ব্যবস্থা করছে সাথে সাথে কাপড় চোপড় কিনে দিচ্ছে তারপরে এই যে জনের লাশের ছয়টা জায়গায় তাদের ক্লিয়ারেন্স নেওয়া লাগছে সে ক্লিয়ারেন্স নেওয়া হয়ে গেছে বাইশ তারিখে তারা বিকেল পাঁচটার সময় এখানে পৌঁছাই সমস্ত ব্যবস্থাই তো নেওয়া হয়ে গেছে ওখানে খুশি কবির কী বলবেন মন্ত্রী বলছেন এটি উনি প্রথম শুনেছেন নতুন অভিযোগ কেটি এটা মনে হয় নতুন অভিযোগ তো বটে না এবং এটা শুধু আমি যেরকম আমাদের প্রাক্তন এমপিও বলছেন যে এই সরকার এটা এই সরকারের আমলেও না আমার আমাদের সবারই মনে আছে যে বিগত সরকারের সময় ও সাথে আমাদের লেবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল ওখানে অনেক কিছু প্রশ্ন উঠেছে আমাদের সরকারের কর্মকর্তারা যারা থাকেন তারা লেবার আমাদের যে শ্রমিক ভাইরা বা বোনরা যারা ওখানে আছে তাদের ব্যাপারে তাদেরকে দূতাবাসে ঢোকার ব্যাপারে তাদেরকে যে ধরনের ব্যবস্থা করা দরকার সেটা করে না এখন একটা দুর্ঘটনার পরে করেছে আমরা সেটাকে ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট অ্যাকশন নিয়েছে আজকে নিউ এজে দেখা গেছে যে গত বছর আট হাজারের উপরে লাশ বিদেশ থেকে আসছে শ্রমিকদের সবাই যে দুর্ঘটনা সেটা না কেউ অসুস্থ হয়ে কেউ হার্ট অ্যাট্যাক হয়ে কিন্তু তার মানে আসছে লেবার অ্যাচি যে কোনো সরকারি হোক না কেন আমরা দেখেছি কর্মকর্তারা যারা যান তারা তাদের দায়িত্ব মোটেও পালন করে না আর এটা আমরা সবসময় ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপে মন্ত্রীর কাছে জানতে চাই কিছু পরামর্শ ছিল অনেকে যে বিদেশি শ্রমিক যারা মারা যায় তারা যারা ঋণ করে যায় তাদের ঋণগুলো মৌকুফের ব্যবস্থা করা যায় কি না আপনি কি এই সংক্রান্ত একজন মন্ত্রী হিসাবে এই ধরনের উদ্যোগকে নেওয়া সম্ভব যায় এটি বাস্তবসম্মত আপনার কী মনে হয় এখন ঋণ করে তারা যাচ্ছে আমরা কিন্তু কার্যকরী ব্যবস্থা নিচ্ছি কার্যকরী ব্যবস্থাটা এরকম যে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক সৃষ্টি করেছি বোধহয় এখন নয় পার্সেন্ট ইন্টারেস্টে তাদের ঋণ দেওয়া হয় আর এখন আমরা চেষ্টা এখন যা খেয়াল করবেন যে এখন মালয়েশিয়া যাওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে প্রতিটি গ্রাম থেকে রেজিস্ট্রেশন হচ্ছে তিনটে ডিভিশনের ছয়টা ডিভিশনের রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন চিত্রগং এবং খুলনার রেজিস্ট্রেশন আছে বিভিন্ন জায়গায় হচ্ছে এরা কিন্তু চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা বিদেশে যেতে পারবে তার মানে হচ্ছে যে তাদের রোজগারের দুই মাসের টাকায় তিন ম্যাক্সিমাম তিন মাসের টাকায় তারা তাদের এই অভিবাসন ব্যয়টা নির্বাহ করতে পারবে তাতে করে তারা যে ঋণই থাকবে এটা কিন্তু ঠিক না ধন্যবাদ আপনাকে এখানে শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিতে চাই আপনারা যদি বিবিসির বাংলাদেশ সংলাপে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা এসএমএস করতে পারেন শূন্য এক সাত পাঁচ দুই সাত 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 দুই 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 এই নম্বরে এছাড়া আপনি ইমেইলও করতে পারেন ইমেইল করার ঠিকানা সংলাপ ডট ইউকে এখন আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ফিরব বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ এবারে পরের প্রশ্ন পরের প্রশ্ন করবেন তাহমিনা ইয়াসমিন শেলি আমার প্রশ্ন পেপার স্প্রে ব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা কি গ্রহণযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী কোন বক্তব্যটি আপনার কাছে উনি বলেছেন আন্দোলন দমনে কি ফুলের মালা নিয়ে যাব ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক সময়ে এই পেপার স্প্রে নিয়ে যে ব্যবহার হচ্ছে এক ধরনের বিতর্ক এবং আলোচনা হচ্ছে সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন শুরুটা করতে চাই খুশি কবির আপনাকে দিয়ে আসলে আন্দোলন দমন করার জন্য যদি ফুলের মালা নিয়ে যেতেন অনেক ভালো আন্দোলনটা খুব একটা সুন্দর জায়গায় চলে আসতে পারতো তো এটা মনে হয় সেটাই ভালো সবচেয়ে উত্তম কিন্তু পেপার স্প্রে এটা অনেক ক্ষতি করে এটাতে ক্যান্সার হতে পারে এটা যুক্তরাষ্ট্রে ব্যবহার হয় দেখে আমাদের এখানে ব্যবহার হওয়া উচিত উচিত এটাতে প্রশ্ন তোলা যাবে না এ ধরনের বক্তব্য মনে হয় আমরা এটা আশা করি না কেন আমরা আমাদের দেশে কি হবে কি না হবে আমাদের কার ক্ষতি হবে সেটা নিয়ে আমরা খুবই উদ্বেগ আছে আমাদের আর আমরা মনে করি এটা ব্যবহার করা দর উচিত না দমন সারাক্ষণ করে আসছে আন্দোলন যখনই হয়েছে পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমল থেকে আন্দোলন দমন করা হয়েছে সবসময় হচ্ছে যারাই থাকে ক্ষমতায় দমন করতে চায় তো মনে হয় দমনের প্রক্রিয়া দমন না করে বিষয়টা কি এটা জানা আলোচনা করা আর এটাকে ঠিক করা হলো উত্তম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি একটি কোমল অস্ত্র তার ভাষায় আমি তো বললাম যেখানে ক্যান্সার হতে পারে সেখানে আমি কোমল অস্ত্র কিভাবে এটাকে বলবো আমি তো এটাকে কোমল অস্ত্র মোটেও বলতে পারি না ধন্যবাদ আপনাকে শেখ সামাদ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই বক্তব্যের সাথে আমি একমত নই এটা আমার কাছে ভালো লাগে নাই কোন দিকটি ভালো লাগে এই যে আন্দোলন দমন করতে আমি কি ফুলের মালা নিয়ে যাব কিনা আন্দোলন তার কোন কোনো আন্দোলনের ফল ভালো হয় কোন কোনোটার খারাপ হয় আন্দোলন দেশের জন্য যদি মঙ্গলজনক হয় তাকে ফুলের মালাও দেওয়া যেতে পারে আর কিন্তু তাই বলে যে মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চোখের জন্য ক্ষতিকর বা নিরাপত্তা হীনতায় সাধারণ লোক ভুগবে আন্দোলনকারীরা ভুগবে এটা ঠিক নয় ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের কাছে যেতে চাই অনেকগুলো হাত আপনি পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্যটি এটা মোটেই ঠিক নয় শিক্ষকরা আমাদের প্রদর্শন করেন তাদের দমন করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত উনি ঠকে গেছেন এই সেন্সে আমি বলবো যে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সাথে একটা ফয়সালা আসার চেষ্টা করেছেন তবে উনি অনেক দেরি করে ফেলেছেন উনি যদি প্রথম থেকে একটু সহানুভূতিশীল হতেন তাহলে এত দূর গড়ায়ত না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে সামনে আপনি এটা কতটা উদ্বেগের পেপার স্প্রে ব্যবহার পেপার স্প্রে অবশ্যই অনেক বেশি উদ্বেগের আমাদের বিশেষজ্ঞরা বলেছেন দুইবার বা তিনবার চোখে লাগলে চোখ নষ্ট হয়ে অঙ্গহানি হতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কি রয়েছে এবং আমাদের মতো গণতান্ত্রিক দেশে পেপার স্প্রে মতো এরকম অঙ্গহানি হতে পারে বা ক্যান্সার হতে পারে এগুলো দিয়ে আন্দোলন দমনের কৌশল অগণতান্ত্রিক ভাষাই আমার কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে পেছনে একজন হাত তুলেছেন আপনি আমি জানতে চাচ্ছি হুইচ ইজ লেস হার্মফুল টিআর অর পেপার স্প্রে আপনার কি মনে হয় কোনটি আপনি যা খবরের কাগজে যা দেখেছেন করে ধারণা আছে আমার মনে হয় টিয়ার শেলটা বেশি ক্ষতিকর তাহলে কি আপনি মনে করছেন যে পেপার স্প্রে ব্যবহার করা যায় লোডও যে বোধহয় ব্যবহার করা যায় ধন্যবাদ আপনাকে আর কোনো মন্তব্য এই পাশে আমি একজন শিক্ষক আমি বলতে চাই এটা খুব গরিত কাজ হয়েছে শিক্ষকদের আন্দোলন দমন করার জন্য পেপার স্প্রে ব্যবহার করতে পারে এই গণতান্ত্রিক দেশে এটা অভাবনীয় অকল্পনীয় এবং নিন্দার এর ভাষা আমার নাই একজন যে প্রশ্নটি তুলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন পেপার স্প্রে নিয়ে এটাকে অবশ্যই গ্রহণযোগ্য নয় এটাও ঠিক না যে এটা লেস বলে এটা ব্যবহার করা যাবে না আমার মনে হয় কোনোটাই ব্যবহার করা যাবে না ধন্যবাদ আপনাকে লাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমার মনে হয় যে দেশের বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্য এবং সরকারের কাছে দাবি দেওয়া আদায়ের বৈধ দাবি দেওয়া আদায়ের জন্য যে সকল আন্দোলনকারী রয়েছেন তাদেরকে দমানোর জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশে এই রকম মরণাস্ত্র পেপার স্প্রে ব্যবহার করে শিক্ষকদেরকে হত্যা করছে আগামী দিনে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকামী এবং যারা গণতন্ত্রকামী মানুষ তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে নিপীড়ন করার জন্য এই পেপার স্প্রে ব্যবহার করবে বলে আমি বিশ্বাস করি এবং সেই কারণেই এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার এই পেপার স্প্রে এই দেশে আমদানি আছে ধন্যবাদ আপনাকে প্যানেলে আসতে চাই শাহ মোহাম্মদ আবু জাফর আসলে কেন যে তারা এই পেপার স্প্রে করার জন্য সিদ্ধান্ত নিলেন এইটি আমাদের বোধগম্য নয় তাদের জানা উচিত যে এই সরকারই শেষ সরকার না আমরা যেটা করছি পরবর্তী টাইমেও আসতে পারে তবে আমি কোনো সরকারই এটা করুক কোনো সরকার বিএনপি গভর্নমেন্ট আসলেও সে পেপার স্প্রে করবে আওয়ামী লীগের উপর এইটা আমি সমর্থন করতে পারি না আমি যেরকম বিএনপির ভিতর থেকে বিএনপিকে বলবো যে কখনও যেন পেপার স্প্রে ব্যবহার না করা হয় তেমনিভাবে মন্ত্রী সাহেব এখানে বসা আছেন উনিও সোচ্চার হবেন যে কোনো রকমই জনগণের উপর পেপার স্প্রে ব্যবহার করা যাবে না দুইজন শিক্ষক এই পেপার স্প্রে করার পর মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় আমি মনে করি ভবিষ্যতে এই পেপার স্প্রে আন্দোলনকারী সংগ্রামকারী জনতার উপর নিক্ষেপ করা হবে না ধন্যবাদ মিস্টার জাফর আপনাকে এবারে খন্দকার মোশারফ হোসেন যে পেপার স্প্রে ব্যবহার নিয়ে এক ধরনের উদ্বেগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এটা কতটা গ্রহণযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত অভিমত উনি হয়তো একটু ইমোশনালি বলছেন যে আন্দোলন দমনে করার জন্য যে পন্থা অবলম্বন করা হচ্ছে সেটা করার জন্য ফুলের মালা নিয়ে আসে করা যাবে না এটা হয়তো উনি বাদকে বাদ বলছেন ফুলের মালার সাথে আন্দোলনের সম্পর্ক অন্যরকম আন্দোলন করে জিতার পরেই না ফুলের মালা দেওয়া হয় আর এখন আন্দোলনটার দমন করার প্রশ্নটা কখন আসে যখন আন্দোলনটা রাস্তায় যায় এবং সহিংস ধারণ করে এবং যানমালের ক্ষতি হতে শুরু করে এখন এ দানিং এইবারই প্রথম টিয়ার গাছের পরিবর্তে এই পেপারের স্প্রে করা হয়েছে এখন আমি শুনতে পাচ্ছি যে এটা ক্যান্সার করে ক্যান্সারের করে কি না এটা আমি কিন্তু অন্তত শিওর না এ সম্বন্ধে কী স্টাডি আছে আমি জানি না যদি ক্যান্সারের উদ্রেক হয় তাহলে সরকার এই পর্যায়ে কেন জনগণের উপরে এমন কোনো অস্ত্র প্রয়োগ করবে না যাতে তার দীর্ঘমেয়াদী কোনো ক্ষতিগ্রস্ত শাহ মোহাম্মদ আবু জাফর আপনাকে একটি বিষয়ে জিজ্ঞাসা করেছেন যে এই ধরনের অস্ত্র যেন ব্যবহার না করা হয় উনি বলেছেন সরকার হোক বা বিরোধীদের হোক রাজনীতিবিদদের এটা নিয়ে সোচ্চার হওয়া দরকার এটা যেন বন্ধ হয় আপনি কি সেটা তো এটা আমি রাজনীতি করি আমিও এই বিষয়ে অত্যন্ত সচ্চার যে আমরা যদি আন্দোলন করি আন্দোলনটা আমরা শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করব এবং করাটা উচিত কখনোই কোনো আন্দোলন রাস্তাঘাটে যে আন্দোলন সেটা সহিংস রূপ নেওয়া কোনো মতি উচিত না ধন্যবাদ আপনাকে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন সালেহা সুলতানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউপি মহিলা সদস্যদের কাজের ক্ষেত্রে গুরুত্ব বেশি দেওয়া যায় কি আপনি কি কোনো স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে জড়িত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শালতা আচ্ছা কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের বা আপনি যে এই প্রশ্নটা যে করছেন গুরুত্ব বেশি দেওয়া যায় কি কোথায় দেওয়া যেতে পারে এটা ওই দেখা যাচ্ছে যে উপজেলা পরিষদে বিভিন্ন ক্ষেত্রে যেমন ভিজিডি ভিজিএ তারপরে আমাদের ইউনিয়ন পরিষদের যে মহিলা সদস্যরা আছেন তারাও অভিযোগ করছেন আমাদের কাছে এসে যে আমাদের এক্সট্রাভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে না আর মহিলারা এসে আমাদের কাছে বেশিরভাগ দাবি করেন যে আমাদের কিছু দেওয়া হোক কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের যে সদস্যরা আছেন এরা আলাদাভাবে কোনো কিছু দিতে পারছেন না ধন্যবাদ আপনাকে শাহ মোহাম্মদ আবু জাফর উপজেলা মহিলা যারা ভাইস চেয়ারম্যান এবং ইউপি মহিলা সদস্যদের তাদের গুরুত্বটা কিভাবে বাড়ানো যায় আমি শুধু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য না উপজেলা পরিষদকেই পঙ্গু করে রাখা হয়েছে এটাকে দেশের উন্নয়নের স্বার্থে আরও গতিশীল করা দরকার ক্ষমতায়ন করা দরকার যখন উপজেলা পরিষদকে শক্তিশালী করা হবে এবং উপজেলা পরিষদের সদস্যই হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং এরা সক সকলে উপজেলা পরিষদকে শক্তিশালী করলে এরা সবাই ক্ষমতাবান হবে এবং উন্নয়নে অংশগ্রহণ করতে তারা একটা সুযোগ পাবে সেই জন্য আমার কথা হলো যে এই সংকীর্ণত বাদ দিয়ে আজকে এমপি সাহেবরা সবটাই আমরাও পার্লামেন্টে মেম্বার ছিলাম কখনো ওই ভিজিডি ভিজিএফ উন্নয়ন এগুলো টিআর জিআর আমাদের হাতে ছিল না এগুলো সব উপজেলা পরিষদ চেয়ারম্যান টিয়ারম্যান এরা যদি দয়া করে আমাদের কোনো কমিটমেন্ট থাকতো তখন তাদের কাছে বলতাম আমরা যে আমাদের এই জায়গায় কিছু কমিটমেন্ট করেছি তোমরা এই কাজগুলো তোমরা দাও তখন চেয়ারম্যান সাহেবরা সেইখানে অ্যালটমেন্ট দিত যদি এমপিদের অনার করত। আর যদি এমপিদের অনার না করতো তাহলে এমপিদের করার কিছু না কিন্তু আজকে জুতো থেকে চণ্ডীপাঠ সব কিছুই পার্লামেন্টে মেম্বারদের হাতে এবং এর কারণে আমি মনে করি যে আজকে নানা ধরনের দুর্নীতি এখানে বাসা বসেছে এবং আমি মহিলাদের বিশেষ করে দেশের অর্ধেক যেহেতু নারী এই নারী সদস্য ভাইস চেয়ারম্যান এদের সকলকেই ক্ষমতার শেয়ার প্রদান করা উচিত বলে আমি মনে ধন্যবাদ আপনাকে শেখ আব্দুল সামাদ আসলে উপজেলা যখন শুরু হয়েছে তখন থেকেই জেলার সাথে উপজেলার একটা মানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা নতুন রূপ আসছে তো এই উপজেলা পর্যায়ের মানে যে ক্ষমতায়ন এটাকে আরও বেশি করা উচিত শুধুমাত্র জি এগুলো না এই যে ইউনিয়ন পর্যায়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করে না ডাক্তার যায় না বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় না এই সমস্ত কিছুই এদের দেখাশোনা করার দরকার আছে প্রত্যেকটা উপজেলায় যদি তদারকি ঠিক মতন হয় এবং উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান তারা যদি এমপি মহোদয়ের সাথেও যদি যোগাযোগ রক্ষা করেন জেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন সকলের সাথে যোগাযোগ রাখেন মহিলাদেরকে বাড়তি গুরুত্ব দেবার কি কোনো প্রয়োজন আছে আসলে সম অধিকার দেওয়া যেতে পারে বাড়তি দেওয়াটা আবার বেশি হয়ে যায় বলে ধন্যবাদ আপনাকে জি আপনি বলতে যাচ্ছেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কথা মাথায় রেখে কিন্তু নারী নীতিমালা প্রণয়ন করেছিলেন এটা সবার জানা বিরোধী দল তো বিরোধী দলের উপর নেতা নেতাও কিন্তু আমাদের নারী কিন্তু আমরা তো তার কাছ থেকে সারা পাইনি বরং তিনি যে সোচ্চার ছিলেন বিরোধী ভূমিকা পালনে এটা সমস্ত বাঙালি নারী জাতিরা খুব ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি এটা আমরা কিন্তু উপজেলা উপজেলা পরিষদের মহিলাদেরকে যারা প্রতিনিধি আছেন এটার ভিতরেই পড়ে যায় নারী সুযোগ পেলে তো এটার ভিতরেই পড়ে যায় তাদেরকে সুবিধাটা দিলে কি লাভ হবে আপনাদের সুবিধাটা দিলে আমি যেটা বলছি যে নারীর নীতিমালাগুলো পুনঃপুনঃপুনঃয়িত হলে আমার মনে হয় এই সুবিধাটা তারা ভোগ করতে পারত ধন্যবাদ আপনাকে আরেকটা হচ্ছে যে এক খুব সংক্ষেপে খুব সংক্ষেপে সংসদে উনি অনেক বড় একটা দলের ভূমিকা পালন করেছেন বিরোধী দলের সৌভাগ্য অর্জন করেছেন একাধিক লোকের ভোটের বিনিময়ে কিন্তু উনি অপকৌশল অপকৌশল হিসেবে পুলিশ মারা থেকে শুরু করে কোনো কিছুতেই বাদ নাই কিন্তু শুধুমাত্র উনি সংসদে গিয়ে গঠনমূলক ভূমিকা না পালন করার কারণটা কি আমি আমাদের হাতে সময় খুবই কম আপনি আরেকজন হাত তুলেছেন চতুর্থ সারিতে সংক্ষেপে উপজেলা পরিষদে মহিলাদের ক্ষমতায়ন করলে আপনাদের কী লাভ হবে উপজেলা ভাইস চেয়ারম্যান জনগণের ভোটেই তারা কিন্তু নির্বাচিত হয়েছে জনগণের কাজ করবেন এবং নারী যেহেতু অর্ধেক তাদের অনেক সমস্যা থাকে নারী নির্যাতন বিভিন্ন ধরনের ইস্যুতে ইস্যু থাকে একজন নারী যদি সেখানে ক্ষমতা পায় এবং দায়িত্ব পায় তাহলে সে সমাজের জন্য অনেক কাজ করতে পারবে বলে মনে করি ধন্যবাদ আপনাকে একটি প্রশ্ন ছিল শাহ মোহাম্মদ আবু জাফর আপনার কাছে যে আপনারা এই কথাগুলো বলছেন কিন্তু সংসদে গিয়ে এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হচ্ছেন না কেন আপনার দল কেন হচ্ছে না আমরা রাজপথেও বলছি বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি তো প্রতিনিয়ত কথা বলছেন তিনি মেইনলি বলেছেন যে নারী নীতি করেছেন প্রধানমন্ত্রী সেইটার প্রতি সমর্থন করে নাই বিরোধী দলের নেত্রী এটা ঠিক নয় দ্বিতীয়ত আমি বলবো যে হারে নারীদের উপর নির্যাতন ধর্ষণ অত্যাচার হচ্ছে তার কোনো বিচার পাচ্ছে না নারীরা এই গভর্নমেন্টে ধন্যবাদ আপনাকে খুশি কবির আপনারা তো স্থানীয় পর্যায়ে উন্নয়ন নিয়ে কাজ করেন কতটা গুরুত্বপূর্ণ যে উনি বটেই গণতন্ত্র যদি আমরা চাই এ দেশে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং জবাবদিহিত করা এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে প্রশ্নটা আসছে নারী ভাইস চেয়ারম্যান এবং নারী সদস্যদের ব্যাপারে সেখানে আমরা শুধু সংখ্যায় যে এতজন ভাইস চেয়ারম্যান হয়েছে বা ই হয়েছে সেটা এতজন সদস্য হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট না আমরা মনে করি যে তাদের আসল ক্ষমতায়ন অবশ্যই বিশেষভাবে দিতে হবে আমরা গ্রামেগঞ্জে ঘুরি আমরা দেখি যে ওখানে আসলে নাই আর জাফর ভাই যেটা বলেছেন যে উনি যখন এমপি ছিলেন উনি এরকম ওনার এলাকায় স্থানীয় সরকার খুবই শক্তিশালী ছিলেন আমি ওনার এলাকায় যাইনি যাইনি কিন্তু আমি বাংলাদেশের অধিকাংশ জায়গায় গিয়ে কিন্তু আপনাদের আমলে হোক যে কোনো আমলে হোক আমি কিন্তু এই শক্তিশালী ভূমিকা এমপিদের হস্তক্ষেপ ছাড়া এমপির নিয়ন্ত্রণ সব জায়গায় আমি দেখেছি আপনারটা ব্যতিক্রম হতে পারে কিন্তু অন্য কোথাও ব্যতিক্রম মোটেও না ধন্যবাদ আপনাকে খুশি কবির খন্দকার মোশারফ হোসেন উপজেলা চেয়ারম্যানে মহিলাদের ক্ষমতায়নের বিষয়টি আটকে আছে কেন উপজেলা চেয়ারম্যান আর সাথে দুইজন ভাইস চেয়ারম্যান একজন নারী আর একজন পুরুষ এখন দুই চেয়ার দুই ভাইস চেয়ারম্যানের মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা বৈষম্যমূলক একটা ডেমোক্রেটিক সোসাইটিতে করাতেও অসুবিধা যার কারণে আমাদের সরকার স্পেশাল কোটা দিয়ে দিছে যেমন ইউনিয়ন কাউন্সিলে মহিলা মেম্বার তারা কিন্তু দুটে তিনটে মেম্বারের সমান একটা মেম্বারশিপ তারা নেয় এবং তাদের যথেষ্ট গুরুত্ব বিদিতে ড্যাগোচি আপনি কি ভাবছেন যে এর বেশি আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন বেশি গুরুত্ব স্পেশালি কিভাবে দেওয়া যায় এটা তো একটু বিচার্য বিষয় উনি বলেছেন যে টিআরজি আর এগুলোর ক্ষেত্রে যদি তাহলে টিআরজি আর টিআরজি আর কি দেওয়া হয়তো কাজের জন্য এটা কি একজনকে তো খরচ করার জন্য দেওয়া হয় না বিষয়টা ঠিক ওইভাবে দেখা ঠিক হবে না মহিলা মেম্বার এটা ইউনিয়ন কাউন্সিলের যে মহিলা মেম্বার সে কিন্তু অন্য তিন মেম্বারের সমর সমান সেই সুবাদে উনি কিন্তু গুরুত্ব একটু বেশি পানি অ্যালোকেশন একটু বেশি পানি ধন্যবাদ আপনাকে আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে প্যানেলে আপনারা যে চারজন আজ যোগ দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত দর্শকদের বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে নোয়াখালীতে এবং এসে অনুষ্ঠানের আগে ধন্যবাদ জানাই চ্যানেল আই কর্তৃপক্ষ এবং ফরিদপুর পৌরসভাকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলের মাঠ থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালির রহমান মিরাজ আমরা এখানেই বিদায় নিচ্ছি